বিজয়ের যাত্রায় নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি মুন্সীগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে পশ্চিম মুক্তারপুর যুবকদের উদ্যোগে বঙ্গবন্ধু টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে পশ্চিম মুক্তারপুর বালুরমাঠ প্রাঙ্গণে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলায় পশ্চিম মুক্তারপুরের মিনি বয়েজ ক্লাব বরাম টাইগার কিংয়ের মধ্যকার উত্তেজনাপূর্ণ খেলায় মিনি বয়েস ক্লাব জয়লাভ করেন পঞ্চসার ইউনিয়ন পরিষদের আট নং ওয়ার্ড মেম্বার মুশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোহাম্মদ গোলাম মোস্তফা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চসার ইউনিয়ন পরিষদ সচিব মোহাম্মদ রুহুল আমিন পঞ্চসার ইউনিয়ন আট নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ মাইনুদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক রফিক সর্দার জাতীয় শ্রমিক লীগের আট নং ওয়ার্ড সভাপতি আহসানুল্লাহ হাসান এ সময় আরও উপস্থিত ছিলেন শাহিন তাইজুল ইসলাম নূর ইসলাম শাহালম প্রমুখ মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু টিভি কাপ ফাইনাল খেলা পরিচালনা করেন সদর থানা জাতীয় শ্রমিক লীগের শিল্পায়ন আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদরিস আলী সাগর মাহমুদ নিউজ টু ওয়ান বিজয়ের যাত্রায় নিউজ সেভেন্টি ওয়ান